ভিউয়ার্স, আজকে আমরা এইচটিএমএল নিয়ে আলোচনা করব। এইচটিএমএল যারা নেই এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য বিশেষ করে এইচটিএমএল খুবই গুরুত্বপূর্ণ। তাদের পরীক্ষায় এইচটিএমএল থেকে ওয়েব ডিজাইনের বিভিন্ন কোশ্চেন এসে থাকে। আজকে আমরা এইচটিএমএল ডকুমেন্ট ক্রিয়েট কিভাবে করা হয় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে একটি এইচটিএমএল ডকুমেন্ট স্লাইড করা আছে। স্লাইডটাকে আমরা স্লাইডটার উপরে দেখাবো কিভাবে এইচটিএমএল কোড তৈরি করতে হয়। ভিউয়ার্স দেখতে পাচ্ছ এইচটিএমএল ডকুমেন্ট ক্রিয়েট, আমাদের এই পেজটা দেওয়া আছে। মনে করো এই পেজটা আমরা এইচটিএমএল কোডের সাথে প্রকাশ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ভিউয়ার্স একটা লিঙ্ক লেখা আছে রাফ খাতা, এবং নিচে লেখা আছে দিস ইজ রাফ খাতা পেজ। এটা হচ্ছে আমাদের টাইটেল, আর দিস ইজ রাফ খাতা পেজ হচ্ছে আমাদের বই। এখন আমাদের এই রাফ খাতা টাইটেল এবং বডি এই দুটার সমন্বয়ে একটি ডকুমেন্ট তৈরি করতে হবে। তো এটার জন্য প্রথমে কি করা দরকার ভিউয়ার্স, প্রথমে আমরা যেহেতু এইচটিএমএল কোড লিখব তো ট্যাগে এইচটিএমএল লিখব, দেন আমরা হেড, তারপর টাইটেল। তো টাইটেল মধ্যে রাফ খাতা, যেহেতু আমাদের এটা টাইটেল হচ্ছে রাফ খাতা, টাইটেল ট্যাগের মধ্যে রাফ খাতা রাখবো। হেড ক্লোজ, হেড ক্লোজ করবো আমরা। ক্লোজের জন্য ব্যাক স্ল্যাশ দিয়ে হেড লিখলেই সেটা ক্লোজ হয়ে যাবে। দেন বডি, বডিতে আছে দিস রাফ খাতা পেজ, দিস ইজ রাফ খাতা পেজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। ভিউয়ার্স এইচটিএমএল কোডগুলোকে সাধারণত নোটপ্যাডে লিখতে হয়। নোটপ্যাডে লেখার পরে তুমি যে কোনো একটা ব্রাউজার দিয়ে যখন ওপেন করবে তখন তোমাকে এরকম একটা পেজ শো করবে। আসো আমরা দেখি একটা ব্রাউজার গিয়ে, তারপরে এই কোডটি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। এটা ছিল আজকে আমাদের এইচটিএমএল ডকুমেন্ট ক্রিয়েটের প্রোগ্রাম। এটাকে আমরা নোটপ্যাডে প্রকাশ করব। নোটপ্যাড তুমি ইচ্ছা হলে টেক্সট নিতে পারো, নিউ, যার পর আমরা এখান থেকে টেক্সট ডকুমেন্ট দেখতে পাচ্ছ। এখানে আমার একটা নিউ টেক্সট ডকুমেন্ট, এখানে নিউ টেক্সট ডকুমেন্ট নোটপ্যাড, এখানে আমি আমার কোডটি লিখবো বা আমি ওখান থেকে কোডটি কপি করে নিয়ে আসতেছি। এটা হচ্ছে আমাদের কোড। HTML হেড টাইটেল রাফ খাতা, এই রাফ খাতাটা আমাদের টাইটেল হিসাবে ব্রাউজার কাজ করবে। এখানে বডি দিস ইজ রাফ খাতা পেজ, এই বডিটা আমাদের সবসময় স্ক্রিনে আসবে। একটা কথা বলে রাখি ভিউয়ার্স, অল টাইম যখন আমরা HTML ক্লোজ করব প্রত্যেকটা টাইটেলের শেষে আমরা কি করবো ব্যাক স্ল্যাশ দিয়ে ক্লোজ করব। এটাকে ভিউয়ার্স প্রথমে আমরা সেভ করব, ফাইল সেভ, আর সেভ করার সময় টেক্সট যে ডটের উপরে যে টেক্সট লেখা আছে টেক্সট কেটে দিতে হবে। এখানে HTML লিখে সেভ করতে হবে। ভিউয়ার্স এখন আমি এটা কেটে দিই, আমি যেখানে সেভ করছি সেখানে যাব।
ইয়ার্স এটা আমরা সেভ করেছিলাম সেভ করে এইচটিএমএল দিয়ে সেভ করার সাথে সাথে আমার এখানে ক্রোম ব্রাউজারে অটোমেটিক ব্রাউজারে ট্রান্সফার হয়ে গেছে এখন আমি এটাকে ক্লিক করলেই ইয়ার্স এটা হচ্ছে আমাদের রাফ খাতা টাইটেল যেটা আমরা টাইটেল শুধু দিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের বডি দিস ইজ রাফ খাতা ভিউয়ার্স তুমিও এভাবে কোডটিকে প্র্যাকটিস করতে পারো আমি আমার কমেন্ট বক্সে কোডটি দিয়ে দিব তুমি রান করে দেখতে পারো